হে গাইস, কোস্ট অফ এডেম চ্যানেলের নতুন আরটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি ব্যাটার অফ দ্য হ্যামন সিরিজের নতুন আরটি এপিসোড এক্সপ্লেন করতে যাচ্ছি। তো আমরা গত এপিসোডে দেখেছিলাম যে জিয়ান মাস্ক পরে অ্যালকামিস্ট কম্পিটিশনে গিয়েছিল, আর সেখানে অ্যালকামিস্ট গুহের সাথে তার দেখা হয়। গুহে জিয়ানের হ্যাবিলি ফ্লেম দিতে চেয়েছিল, কিন্তু জিয়ান তাকে দেখায়নি। এখানে অ্যালকামিস্ট গুহে জিয়ানের কথায় রাগান্বিত না হয়ে বরং জিয়ানের প্রশংসা করে। ওখানে অত এসে সবার সামনে জিয়ানকে তার শহরের পক্ষ থেকে অংশগ্রহণ করার কথা সবাইকে বলে। এখন কম্পিটিশন শুরু করা হয়, যেখানে সব প্রতিযোগীদের একটি ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয় আর সবাইকে একটি রুমে যেতে বলা হয়। ওখানে টাইম সেট করা হয় আর সব প্রতিযোগীদের সময় শেষ হওয়ার পূর্বেই তাদের টাস্ক পূরণ করতে বলা হয়। সবাইকে একটি মেডিসিন রিফাইন করতে হবে, আর যারা ভালোভাবে রিফাইন করতে পারবে তাদের নেক্সট রাউন্ডে পাঠিয়ে দেওয়া হবে। এই শহর থেকে টপ টেন প্রতিযোগীদের পরবর্তী রাউন্ডে পাঠানো হবে। এখন জিয়ান আর বাকি সব প্রতিযোগীরা তাদের রুমে গিয়ে মেডিসিন রিফাইন করতে শুরু করে। মেডিসিন রিফাইন করার সময় জিয়ানের ফায়ার পয়জন তার শরীরে ছড়িয়ে পড়তে শুরু করে আর তার শরীর আবারও খারাপ হতে শুরু করে। ওদিকে আমাদের আইস এম্পায়ারকে দেখানো হয় যে শহরের বাইরে তার বন্ধুর সাথে অ্যালকামিস্ট কম্পিটিশনের ব্যাপারে ডিসকাস করছে। ওদিকে জিয়ান ভাবছিল সে যদি চায় তার গ্রিন লোটাস ফায়ার ইউজ করে এই পয়জনের ইফেক্ট থেকে সহজেই বাঁচতে পারবে, কিন্তু সে গ্রিন লোটাস ফায়ার এখানে ইউজ করতে পারবে না। কারণ যদি সে এখানে গ্রিন লোটাস ফায়ার ইউজ করে তাহলে গুহে সহজেই বুঝতে পারবে যে এটা সেই ছেলে যে ডিসার থেকে ফায়ার কর নিয়ে পালিয়ে গিয়েছিল। এখন সব প্রতিযোগীরা তাদের মেডিসিন রিফাইন করে বাইরে বের হতে শুরু করে, আর অনেক সময় কাটানোর পর জিয়ান বাইরে বের হয়ে আসলো না। অ্যালকামিস্ট অত এখন চিন্তিত হয়ে পড়ে কারণ জিয়ান এখনও বাইরে বের হয়ে আসেনি। সময় এখন প্রায় শেষ হতে চলেছে। ওদিকে জিয়ান পয়জন ফ্লেমের ইফেক্ট থেকে বের হওয়ার চেষ্টা করছে, আর অনেক চেষ্টার পর জিয়ান পয়জন ফ্লেমের ইফেক্ট থেকে বের হতে সক্ষম হয়। এখন জিয়ানের হাতে মেডিসিন রিফাইন করতে অনেক কম সময় ছিল, এই জন্য সে বুঝতে পারছে না যে সে কী করবে। কিন্তু তবু সে হার না মেনে নিজের পার্পল ফ্লেম ইউজ করে খুব দ্রুত মেডিসিন রিফাইন করতে শুরু করে। এখন সময় প্রায় শেষ হয়ে গিয়েছে আর অতও নিজের হার স্বীকার করে ফেলে। এখন প্রেসিডেন্ট ফার্মার টাইম স্টপ করতে যাবে, কিন্তু ঠিক তখনই জিয়ানের রুমের দরজা খোলে আর জিয়ান শেষ মুহূর্তে বাইরে চলে আসে। অত জিয়ানকে দেখে চিন্তামুক্ত হয়। এখন সব প্রতিযোগীদের এক লাইনে দাঁড় করানো হয়। ওখানে তাদের সামনে একটি মেশিন বের করা হয় যার মধ্যে তাদের রিফাইন করা মেডিসিন দিতে হবে। কার মেডিসিন সবচেয়ে ভালো রিফাইন করা হয়েছে সেটা এই মেশিনটির মাধ্যমে জানা যাবে। এখন সব প্রতিযোগীরা এক এক করে ওই মেশিনে তাদের মেডিসিন দিতে শুরু করে আর ওই মেশিনে তাদের স্কোরও চলে আসে। রাজকুমারী ইউ 5 পয়েন্টস পায়, মিস্টার লিউ 7 পয়েন্টস পায়, আর যখন জিয়ান তার মেডিসিন চেক করতে যায় তো সে 9 পয়েন্টস পায়। সবাই জিয়ানের এই পয়েন্ট দেখে অনেক শক হয়ে যায়, কারণ জিয়ান র্যাঙ্ক 2 এর অ্যালকামিস্ট হওয়া সত্ত্বেও সে র্যাঙ্ক 3 আর র্যাঙ্ক 4 এর অ্যালকামিস্টের চেয়েও বেশি পয়েন্টস পেয়েছে। মিস্টার লিউ জিয়ানের এই অ্যাবিলিটি দেখে হিংসা করতে শুরু করে, কিন্তু রাজকুমারী ইউ জিয়ানকে একটু একটু পছন্দ করতে শুরু করেছে। এখন এই রাউন্ডে টপ 10 বিজয়ীদের ম্যাচ কালকে অন্য শহরে প্রতিযোগীদের সাথে হবে, এজন্য প্রেসিডেন্ট ফার্মা সবাইকে তাদের ঘরে যেতে বলে। জিয়ান সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু রাস্তায় অত জিয়ানের সাথে দেখা করে আর তার প্রশংসা করে আর তাকে কালকের ম্যাচের জন্য অল দ্য বেস্ট বলে। আসলে সে কালকের ম্যাচ দেখতে আসতে পারবে না, কারণ তাকে কাল ইউলিয়ান সেটে একটি কাজের জন্য যেতে হবে। ওখানে তখন অ্যালকামিস্ট গুয়ে আসে আর সে জিয়ানের প্রশংসা করে বলে, তোমার মাস্টার অবশ্যই মহান হবে যিনি তোমাকে এই জ্ঞান দান করেছেন। যদি তুমি চাও তো এই অ্যালকামিস্ট অ্যাসোসিয়েশনে থেকে অনেক কিছু শিখতে পারো। কিন্তু জিয়ান গুহের এই অপারে রাজি হয় না, কারণ জিয়ানকে আরও অনেক কাজ করতে হবে। এখন জিয়ান সোজা নিজের রুমে গিয়ে নিজের বডি চেক করে। জিয়ানের বডিতে পয়জনের অনেক খারাপ প্রভাব পড়েছিল। জিয়ান সর্বপ্রথম তার গ্রিন লোটাস ফ্লেম ইউজ করে তার পয়জন ফ্লেমকে শান্ত করে। ওখানে কিছুক্ষণ পর আইস এম্পায়ার চলে আসে আর সে জিয়ানের সাথে আজকের ম্যাচের ব্যাপারে কথা বলে। আমরা এখানে আইস এম্পায়ারের ফেস দেখে বুঝতে পারি যে আইস এম্পায়ার কোনো কারণে চিন্তিত হয়ে পড়েছে। এখন জিয়ান আর আইস এম্পায়ার একসাথে বাইরে বের হয়ে আসে, কারণ জিয়ানকে আজ নাইয়ানের গ্র্যান্ডপার ট্রিটমেন্ট করতে যেতে হবে। রাস্তায় চলার সময় জিয়ান ফিল করতে পারে যে কোনো দাওহ্যাং লেভেলের অরিও তাদের পিছু করছে। জিয়ান আইস এম্পায়ারকে জিজ্ঞেস করে এটা কি সেই দাওহ্যাং লেভেলের অরিওর। এখানে আইস এম্পায়ার বলে এটা সেই অরিওর নয়, এটা অন্য কেউ, আর এই অরিও তোমার পিছনে নয় বরং আমার পিছনে পড়েছে। জিয়ান আইস এম্পায়ারের কথা বুঝতে পারে না। আইস এম্পায়ার তাকে চিন্তা করতে না বলে গ্র্যান্ডপার ট্রিটমেন্টের জন্য যেতে বলে। এখন জিয়ান গ্র্যান্ডপার ট্রিটমেন্ট করার জন্য ইউলান সেটের ভিতরে যায়। সেখানে পৌঁছার পর জিয়ান নাইয়ানকে দেখতে পায়। জিয়ান চলে যাওয়ার পরে আইস এম্পায়ারের সামনে ওই দাওহ্যাং লেভেলের অরিওর চলে আসে আর আইস এম্পায়ার তার হাতে বাঁচার জন্য দূরে পালাতে থাকে। ওদিকে ইউলান সেটের ভিতর নাইয়ান জিয়ানকে তাদের সেটের এক পার্টিতে ইনভাইট করে। গ্র্যান্ডপার শরীর ঠিক হতে শুরু করেছে, এজন্য ইউলান সেটের ভিতর এক বড় পার্টির আয়োজন করা হয়েছে। নাইয়ান জিয়ানকে এই পার্টিতে ইনভাইট করে, তো জিয়ান সাথে সাথে মানা করে দেয়। সে বলে যখন পার্টি শেষ হবে তখন সে গ্র্যান্ডপার ট্রিটমেন্ট করার জন্য চলে আসবে, কিন্তু ঠিক তখনই সেখানে ইয়াফি চলে আসে।
ইয়াফি ওই পার্টি এনজয় করতে এসেছিল। ইয়াফি জিয়ানকে দেখে তার কাছে এসে তাকে পার্টির জন্য রাজি হতে বলে। জিয়ান পার্টিতে আসতে চাচ্ছিল না, কিন্তু ইয়াফি তার অনেক ভালো ফ্রেন্ড হওয়ার কারণে সে এই পার্টিতে এনজয় করতে রাজি হয়। ওদিকে আমাদের এক ব্যক্তিকে দেখানো হয় যে ঘোড়া চড়ে ইউলেন সেটের ভেতরে যাচ্ছিল। ওদিকে পার্টিতে গ্যান পা এসে তার শরীরের বর্তমান অবস্থার কথা সবাইকে বলে। ওই পার্টিতে ছোট বড় সব ধরনের লোক ছিল। ওই পার্টিতে মিল্টন অপশন হাউসের চেয়ারম্যান ট্যাংশানও ছিল। সে জিয়ানকে বলে, যদি তোমার কোনো সাহায্যের দরকার হয় তো তুমি ইয়াফির সাথে কথা বলিও। ওদিকে নাইয়ানের গ্র্যান্ডপা ট্যাংশানকে জিয়ানের সাথে কথা বলতে দেখে তো তাকে এটা একদম ভালো লাগে না। আসলে গ্র্যান্ডপা এটা চায় না যে জিয়ানের মতো শক্তিশালী ব্যক্তি মিল্টন ফ্যামিলির বন্ধু হোক। এখানে নাইয়ান বলে এসব কিছু ইয়াফির কারণে হচ্ছে। জিয়ান আর ইয়াফির মধ্যে অনেক ভালো বন্ডিং হয়েছে, যে কারণে মিল্টন হাউস জিয়ানের মতো পাওয়ারফুল বন্ধু পেয়েছে। কিন্তু ঠিক তখন গ্র্যান্ডপা নাইয়ানকে দেখে আর এটা ভাবে যে যদি নাইয়ানের সাথে জিয়ানের বিয়ে হয় তাহলে কিছু হতে পারে। নাইয়ান বুঝতে পারে যে তার গ্র্যান্ডপা কী ভাবছে, যে কারণে সে তার উপর রাগান্বিত হয়। কিন্তু ঠিক তখনই সে বুঝতে পারে যে গ্র্যান্ডপা তো শুধু তাকে খেপানোর জন্য মজা করছিল। ওখানে এখন সব বড় লোকেরা বাচ্চাদের ছেড়ে সবাই একটি রুমে যায়। ওখানে পার্টি চলতে থাকে। জিয়ান আর ইয়াফি এখন একসাথে বসে কথা বলে, কিন্তু তখনই সেই ব্যক্তি যে ঘোড়ায় চড়ে আসছিল সে সেখানে পৌঁছে যায়। আর সেখানে এসে জিয়ানের উপর অ্যাটাক করে। আসলে ওই ব্যক্তির নাম মুজান, আর সে 3 বছর আগে নিজের ট্রেনিংয়ের জন্য দূরে চলে গিয়েছিল। 3 বছর আগে থেকে সে ইয়াফিকে পছন্দ করত, আর সেই ট্রেনিংয়ে যাওয়ার সময় এটা বলেছিল যে ছেলে ইয়াফির কাছে আসবে সে তাকে মেরে ফেলবে। এখানে আমরা মিস্টার লিউকে দেখি, সে বলে সে মুজানকে মিথ্যে খবর দিয়ে উস্কিয়েছে যে জিয়ান আর ইয়াফির মধ্যে চক্কর চলছে। এর জন্য মুজান রাগান্বিত হয়ে জিয়ানকে মারার জন্য এখানে এসেছে। জিয়ান তার অ্যাটাক থেকে নিজেকে বাঁচিয়ে নেয়, আর এখন জিয়ান আর মুজানের মধ্যে হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট ফাইট শুরু হয়। ওখানে বসে থাকা রাজকুমারী ইয়াউ আর মিস্টার লিউ অনেক মজা নেয় এই সিচুয়েশনের, কারণ তাদের এটা মনে হচ্ছিল যে জিয়ান এবার মারা যাবে। কিন্তু তারা এটা জানত না যে জিয়ান লড়াইও করতে পারে। এখানে মুজান জিয়ানকে হারাতে পারছিল না, যে কারণে সে অনেক রাগান্বিত হয়। এই জন্য সে তার শরীরে স্পিরিচুয়াল মারামার লাগিয়ে নেয়। কিন্তু ঠিক তখনই সেখানে নাইয়ান আসে, আর সে মুজানকে আটকানোর চেষ্টা করে। মুজান থামে না, আর সে জিয়ানের উপর অ্যাটাক করে। কিন্তু ঠিক তখনই নাইয়ান তার পাওয়ার ইউজ করে মুজানকে ফোর্সফুলি আটকিয়ে দেয়। এখন মুজান জিয়ানকে বলে, নাইয়ানের জন্য আজ আমি তোকে ছেড়ে দিচ্ছি, কিন্তু তুমি যদি ইয়াফির কাছে আসো তো মারা যাবে। এখানে জিয়ান তার কথা ইগনোর করে বলে, তুমি যখন ইচ্ছা তখন আমার সাথে লড়াই করতে পারো। এখন মুজান রাগান্বিত হয়ে জিয়ানের উপর আবারও অ্যাটাক করতে যায়। কিন্তু ঠিক তখনই সেখানে গ্র্যান্ডপা আসে। গ্র্যান্ডপার সামনে মুজান ঠিক হয়ে শান্ত হয়ে যায়। আসলে মুজান মো ফ্যামিলির সদস্য, যদি সে ইউলেন সেটের বিরুদ্ধে যায় তো ইউলেন সেট মোকলানকে ধ্বংস করে দিবে। এখানে মুজান না চাওয়া সত্ত্বেও জিয়ানকে সরি বলে। এখন গ্র্যান্ডপা আর ট্যাংশান জিয়ানের কাছে এসে তার মার্শাল আর্টের প্রশংসা করে, আর ট্যাংশান তাকে এটাও বলে, তুমি অপশন হাউসে এসে এমন মেডিসিন নিয়ে যেও যেটা তোমার কালটিভেশন স্পিডকে অনেকগুণ বাড়িয়ে দিতে পারবে। আসলে এখানে গ্র্যান্ডপা আর ট্যাংশান নিজ নিজ উপায়ে জিয়ানকে নিজের বন্ধু বানাতে চাচ্ছিল। ওদিকে আমাদের আইজেম্পার আর সেই দাওহাং লেভেলের ওরিয়রকে দেখানো হয়। আর এই ওরিয়র কি আর কেনই বা সেই আইজেম্পারের উপর অ্যাটাক করছে এটা আমরা পরবর্তী এপিসোডে জানতে পারবো। আর এর সাথে ব্যাটল অফ দ্য হেভেন সিরিজের এই এপিসোড এখানে এন্ড হয়। তো ভিউয়ার্স, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই, বাই।